কে ডিপিএস এর লভ্যাংশ খাওয়া জায়েজ হবে? হ্যাঁ জায়েজ হবে, যদি ইসলামী ব্যাংক ইসলাম ফলো করে। বাংলাদেশে অনেকগুলো ইসলামী ব্যাংক ইতোমধ্যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে, অনেক জেনারেল ব্যাংক ইসলামী ব্যাংকিং শাখা খুলেছে। আমরা বলবো শুধুমাত্র স্লোগান দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সাইনবোর্ড দেখে ইসলাম মনে করা যাবে না। যারা ইসলামী ব্যাংক নাম দিয়েছে তাদের সাথে আপনি ট্রানজেকশন করবেন, লেনদেন করবেন, আপনি তার থেকে জানবেন সত্যি তাদের ইসলামী ব্যাংকের ইসলামকে প্রকৃত ফলো করে কিনা, তাদের ইসলামী ব্যাংকে আলাদা শরিয়া কাউন্সিল আছে কিনা, ওই শরিয়া বোর্ডে কারা কারা আছে, তারা ইসলাম মানে কিনা, এবং আপনার সাথে যে কমিটমেন্ট, সে কমিটমেন্ট তারা রক্ষা করছে কিনা, আপনার টাকা নিয়ে তারা ব্যবসা করে না সুদে খাটায়, হারাম কোনো জায়গায় খাটাচ্ছে কিনা, এবং যারা এই লেনদেন করছেন ব্যাংকের অফিসারদের সাথে, ওই অফিসারেরা আজান হলে নামাজ পড়ে কিনা, টাকনুর নিচে কাপড় পরে, দাঁড়ি কামায়, বেপর্দায় চলে, ওই ইসলাম নাম দিয়া ব্যাংক খুলেছে আর মেয়েদেরকে চাকরি দিয়েছে, মেয়েরা মাথার চুল খুলে চলতেছে, এরকম যদি হয় তাহলে আপনি বুঝবেন তারা ইসলামের নামে ধোকাবাজি করছে। নিজেরাই যারা ইসলাম মানে না, হারাম করে, নামাজ পড়ে না, জোহরের নামাজের ওয়াক্ত চলে গেছে, অফিসার কেউ নামাজ পড়ে না, আপনি যাবেন গিয়ে ব্যাংকে আগে যাচাই করবেন, দেখবেন নামাজি কিনা, যদি দেখেন তারা ইসলাম মানে না, বুঝবেন তারা ইসলামের সাইনবোর্ড দিয়ে আপনাকে ধোকায় ফেলছে। আর যদি দেখেন যে হ্যাঁ তাদের শরিয়া কাউন্সিল আছে, তারা ব্যক্তিগত জীবন ইসলামের প্র্যাকটিস করে, তাহলে মনে করবেন তাদেরও সাথে ট্রানজেকশন করা যায়, কারণ ব্যবসা ইসলামে জায়েজ। তো তারা আপনার টাকা নিয়ে ব্যবসা করবে, নির্ধারিত একটি অংশ আপনাকে দেবে, সেটা 10% হতে পারে, সেটা 20% হতে পারে, সেটা আবার কম বেশি হতে পারে, লাভ লস দুটাই আপনি হবে, তখন ইসলামী ব্যাংকের সাথে লেনদেন করবেন এবং আপনি তাদের লেনদেন থেকে পাওয়া মুনাফাও ভোগ করবেন, কোনো অসুবিধা নাই, আশা করি বুঝতে পেরেছেন। তবে অনেকে আবার বলে ইসলামী ব্যাংকও টাকা দেয়, জেনারেল ব্যাংকও টাকা দেয়, দুইটাই সমান, এটা হলো একটা বড় মূর্খতা। দুইটা সমান কিভাবে হয়? কয় কেউ ডাইরেক্ট খায়, কেউ ঘুরাইয়া খায়, এগুলো সব হচ্ছে চতুরামি, এগুলো বাতিল কথাবার্তা। একটা মেয়ের সাথে কথা বলা হারাম, গায়ে হাত দেওয়া আরো হারাম, কিন্তু বিয়ে করে ফেললে ইজাব কবুলের পরে সব জায়েজ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কমিটমেন্ট, ইসলামী ব্যাংক আপনার সাথে কমিটমেন্টে আবদ্ধ হয়েছে, তারা আপনাকে সুদ দেবে না, সুদ খাবে না, হালাল ভাবে ব্যবসা করবে, আর জেনারেল ব্যাংক আপনার সাথে এই কমিটমেন্ট দেয় নাই। তো কমিটমেন্ট যেহেতু নাই তাদেরটা হারাম, ইসলামী ব্যাংকে কমিটমেন্ট আছে এটা হালাল, দুটাকে একাকার করে ফেলা এটা আবার চরম জাহালাত, চরম অজ্ঞতা। এই অজ্ঞতার শিকার হয়েছে দেশের একদল আলেম, একদল আলেম বলে যে না সব সমান, এবং মাদ্রাসার অ্যাকাউন্ট পাওয়া যায় জেনারেল ব্যাংকে, সোনালী ব্যাংকে, মাদ্রাসার অ্যাকাউন্ট করতেছে জনতা ব্যাংকে, ইসলামী ব্যাংক তুমি চোখে দেখো না? যদি ইসলামী ব্যাংকওয়ালারা পুরা নাও মানে, কিছু তো মানে, একজন ল্যাংটা হাঁটে আরেকজন হাফ প্যান্ট পরে, হাঁটুর উপরে কাপড় কবিরা গুণা, কিন্তু হাফ প্যান্ট পরার কারণে কবিরা গুণা কিছু তো কমছে, আর যে বেটার মোটে কাপড় নাই সে তো গজব করে দিস, দাড়ি একটু ছোট আছে, তারা আপনি হেকারত না করে বলেন যে ভাই আরেকটু বড় করো, যদি আপনি ছোট দাড়ি দেখা কন যে কামানো যে কথা, ছোট দাড়ি এক কথা, বেটা তো আর কামাই ফেলবে, এটা তো ইসলামের নির্দেশনা নয়। আপনি গাছে পানি দিয়ে আপনি গাছটাকে পারুন তো মরা থেকে জীবিত করেন, আপনি জীবিত গাছকে টান দিয়ে উপরে ফেলবেন না, এটা ইসলাম নয়। তো কিছু কিছু আলেম বলে বেড়া যে জেনারেল ব্যাংক আর ইসলামী ব্যাংক সমান হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, এটা তাদের জাহালাত, এটাও আবার সঠিক কথা মোটেও নয়। নাবালক ছেলে কি ফরজ নামাজের ইকামত দিতে পারবে? পারবে না, দেয়া উত্তম, কারণ তার উপরে যেহেতু নামাজ ফরজ হয়নি, সে একামতে হাইয়াল আসসালা বলছে, হাইয়াল আলফালা বলছে, নামাজে আসো, হে নিজের উপরে তো ফরজ না, সে ডাকবে কেমনে? তবে দিলে জায়েজ হবে, কিন্তু না দেয়া ভালো। যৌতুক নেয়ার পর আবার ফেরত দেয়া যাবে কিনা? হ্যাঁ, যৌতুক নিয়েছেন, অন্যায় করেছেন, আজকে আপনি বুঝতে পেরেছেন, শ্বশুরকে টাকা ফিরিয়ে দেন, নিশ্চয়ই ফিরিয়ে দেওয়ার সুযোগ আছে। বিনিময়ে কিছু নিলেই কি সুদ বা ঘোষ হয়ে যাবে? না, সুদ তো হবে না, সুদ তো ভিন্ন জিনিস, সুদ হলো টাকার বিনিময়ে টাকা, চালের বিনিময়ে চাল, ডালের বিনিময়ে ডাল,
একই বস্তু বিনিময় দিতে গিয়ে একটু বেশি নেয়া সেটার নামই সুদ। টাকার বিনিময়ে এক টাকা বেশি নিয়েছেন এটাই সুদ। আর ঘোষ তো আমরা বুঝি উপরি কিছু পাওয়ার জন্য অন্যায়ভাবে কিছু নেয়া বা কিছু দেয়া, এটার নাম হলো ঘোষ। কোনো ইমাম যদি তাবিজ দেয় ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না? আমরা বলতে চাই এমন ইমামের পিছনে নামাজ পড়া যাবে, তবে তাবিজ যিনি দিচ্ছেন তিনি গুনাগার হবেন, এটা তার দায় দায়িত্ব।